প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের আজকের অনলাইন ক্লাসে। দীর্ঘদিন পর আমরা আবারও আমাদের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। যদিও আমরা জানি না এই অনলাইন ক্লাসগুলো আসলে কতদিন চলবে, তবুও আমাদের অধ্যয়নের সাথে সম্পৃক্ত থাকতে হবে, যেহেতু ছাত্রজীবনে অধ্যয়নের আসলে কোনো বিকল্প নেই। অধ্যয়নের মধ্য দিয়ে জ্ঞানচর্চা এবং মনুষ্যত্ব অর্জনের পথটিকে সুগম করতে হবে। তো চলো প্রিয় ছাত্ররা, আজ আমরা আমাদের আজকের পাঠ শুরু করি। আমরা বিগত ক্লাসে পড়েছিলাম কায়েস আহমেদ রচিত নচিকেতা গান গল্পটি। আমাদের আরও যে গল্পগুলো বাকি আছে সেই গল্পগুলো আমরা ধীরে ধীরে পড়ে ফেলব। তো যথারীতি আমাদের আজকের পাঠ জলিল সাহেবের পিটিশন গল্পটি। এই গল্পটি লিখেছেন হুমায়ুন আহমেদ। তোমরা জানো যে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ অনেক সাহিত্যকর্ম রচনা করেছেন তার জীবদ্দশায়। তো আজকে আমরা গল্প পাঠ করার আগে হুমায়ুন আহমেদ সম্পর্কে কিছুটা ধারণা লাভ করব, যেগুলো যেটা আমরা বিগত ক্লাসেও করেছি, যে কোনো গল্পকার সম্পর্কে গল্পকারের গল্প পাঠ করার পূর্বে আমরা গল্পকারের জীবনযাপন, গল্পকারের সাহিত্যিক মানুষ এগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করেছিলাম। তো হুমায়ুন আহমেদ তিনি জন্মগ্রহণ করেছিলেন 13 নভেম্বর 1948 সালে এবং তিনি ছিলেন আসলে বাংলাদেশের একজন যথারীতি একজন ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার এবং চিত্রনাট্যকার। পাশাপাশি তিনি অনেক চলচ্চিত্র, সার্থক চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং তিনি তার সাহিত্যকর্ম আসলে অনেক বেশি পাঠক সমাদৃত ছিল এবং তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে তাকে অন্যতম বলা হয়। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবেও গণ্য করা হয় এবং বাংলা কথাসাহিত্যে সংলাপ প্রধান যে নতুন একটি শৈলী, সেই শৈলীর জনকও অনেকে বলে থাকেন এবং আধুনিক বাংলা বৈজ্ঞানিক যে কল্পকাহিনী, সেই কল্পকাহিনীর পথিকৃত আসলে তিনি। নাটক এবং চলচ্চিত্রকার হিসেবেও কিন্তু তিনি অনেক বেশি সমাদৃত হয়েছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় 300 এবং তিনি বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায়, তার যে রচিত গ্রন্থগুলো সেগুলো অনুদিত হয়েছে এবং কিছু কিছু গ্রন্থ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিরও অন্তর্ভুক্ত, যেমন আমরা আজ পড়ব জলিল সাহেবের পিটিশন গল্পটি। তো সবচেয়ে উল্লেখ্য যে ব্যাপারটি, তিনি আসলে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়ালেখা করেছেন এবং তিনি নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ে পলিমার রসায়নশাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন এবং পরবর্তী সময়ে তিনি লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের সাথে অধ্যাপনা ছেড়ে দিয়েছিলেন। তো আরেকটি বিষয় খুব উল্লেখযোগ্য তার জীবন সম্পর্কে জানতে গেলে, যে তিনি 1971 সালের যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনীর হাতে আটক হয়েছিলেন এবং নির্যাতনের পর তাকে হত্যার জন্য গুলি চালানো হয় এবং তিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। হুমায়ুন আহমেদ তার রচিত যে প্রথম উপন্যাসটি, সেটি হচ্ছে নন্দিত নরকে, এটি 1972 সালে প্রকাশিত হয়। 70-এর এই সময় থেকেই শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী নির্মাতা এবং এই কালপর্বে তিনি তার গল্প উপন্যাসের জন্য যে জনপ্রিয়তা অর্জন করেছেন বা যে জনপ্রিয়তা বা পাঠক প্রীতি তার ছিল, সেটি আসলে তুলনারহিত এবং তার সৃষ্ট যে হিমু চরিত্র, তোমরা অনেকেই তোমাদের হিমু চরিত্রটি খুব পছন্দের, হিমু এবং মিশির আলী এবং পাশাপাশি শুভ্র চরিত্র, এই চরিত্রগুলো বাংলাদেশের যুবক শ্রেণীকে আসলে গভীরভাবে উদ্বেলিত করেছিল এবং বৈজ্ঞানিক কল্পকাহিনীও তার সৃষ্টিকর্মের অন্তর্গত। তার রচিত প্রথম যে বিজ্ঞান কল্পকাহিনী তোমাদের জন্য ভালোবাসা, সেটি আমরা দেখি এবং তার টেলিভিশনে রচিত যে নাটকগুলো, সেগুলোও আসলে অনেক বেশি জনপ্রিয় হয়েছিল, যেমন একটি বিখ্যাত চরিত্র আছে বাকের ভাই, এটি তোমরা জানো। তো সংখ্যায় বেশি না হলেও তার রচিত গানগুলোও আসলে জনপ্রিয়তা লাভ করেছিল অনেক সময়। তিনি আসলে বহু প্রতিভাধর ছিলেন বলে আমরা বলতে পারি। তার যে রচিত অন্যান্য উপন্যাসগুলো আছে, তোমরা অনেকেই উপন্যাসগুলো হয়তো পড়েছ, মধ্যাহ্ন, জ্যোৎস্না ও জননীর গল্প, মাতাল হাওয়া, লীলাবতী, বাদশা নামদার, এগুলো তার বিখ্যাত উপন্যাস এবং উপন্যাস শাখায় তার যে অবদান, এই অবদানের জন্য 1981 সালে তিনি বাংলা একাডেমি প্রদত্ত
যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এটি লাভ করেছিলেন। এবং বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি 1994 সালে বাংলাদেশ সরকার তাকে দ্বিতীয় সর্বোচ্চ যে বেসামরিক সম্মাননা একুশে পদক, সেই একুশে পদকে ভূষিত করেছেন। এবং এরপরেই আসলে যে বিষয়টি উল্লেখ করা যায় যে তার যে নির্মিত চলচ্চিত্রগুলো এটি কিন্তু সর্বসাধারণের মাঝে খুব ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল। 1994 সালে তার নির্মিত প্রথম চলচ্চিত্র ছিল আগুনের পরশমণি। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ 8টি পুরস্কার লাভ করেছিল। এছাড়াও তার দুই দুয়ারি, শ্যামল ছায়া, ঘেটুপুত্র কমলা এই চলচ্চিত্রগুলো আসলে অনেক বেশি খ্যাতি অর্জন করেছিল। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে অনেকে তোমাদের জানা আছে, অনেকে এই চলচ্চিত্রগুলো দেখেছো। তো আমরা তার জীবনের অনেক কিছুই জানার চেষ্টা করব, পাশাপাশি গল্পটাও বোঝার চেষ্টা করব। তো তিনি আসলে 1948 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জে, এবং তার এটি হচ্ছে তার মাতামহের বাড়ি। এবং তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা হচ্ছেন আয়শা ফয়েজ, এবং তার পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। এবং তিনি 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুর মহকুমার উপবিভাগীয় যে পুলিশ কমিশনার হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছিলেন। এবং তার বাবা আসলে সাহিত্য অনুরাগী মানুষ ছিলেন এবং তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতেন। তো এখান থেকে আমরা আসলে ধারণা লাভ করতে পারি যে তার পারিবারিক পরিমণ্ডলটা আসলে তার সাহিত্যিক হয়ে ওঠার পেছনে খুব অনুকূল একটা আবহাওয়া তৈরি করেছিল, যে কারণে এই পরিমণ্ডল থেকে তিনি আসলে সাহিত্যিক হিসেবে লেখালেখির প্রতি আসলে একটি আগ্রহ তার তৈরি হয়েছিল। আমরা জানি যে তার ভাই মোহাম্মদ জাফর ইকবাল, যিনি দেশের একজন শিক্ষাবিদ এবং কথা সাহিত্যিক, এবং তার কনিষ্ঠ ভাই আহসান হামিদ ব্রহ্ম সাহিত্যিক এবং একজন কার্টুনিস্ট। তো এই যে লেখালেখির প্রতি যে তাদের যে হাতে খড়ি, এই যে পরিবার, সেটি আসলে তার পিতার আগ্রহ এবং সাহিত্যের প্রতি যে আগ্রহ, এইখান থেকেই আসলে আমরা বলতে পারি যে এই যোগ্যতাটা তারা অর্জন করে নিয়েছেন। আসলে পারিবারিক পরিমণ্ডল, পারিবারিক আবহ, এটি একজন সাহিত্যিকের জীবন বা জীবন মানুষ তৈরিতে অনেক বেশি ভূমিকা রাখে। তার রচিত আত্মজীবনী এবং স্মৃতিকথা থেকে জানা যায় যে তিনি ছোটকালে হুমায়ুন আহমেদের আসলে নাম রাখা হয়েছিল শামসুর রহমান, তার পিতার নাম অনুসারে রহমান অংশটি ছিল, এবং পরবর্তীতে তার পিতা নিজেই আসলে তার ছেলের নাম পরিবর্তন করে হুমায়ুন আহমেদ রেখেছিলেন। তো এটি আসলে খুব মজার ব্যাপার, এবং তিনি তার জীবন স্মৃতিতে এটি উল্লেখ করেছিলেন যে তাদের পিতা ছেলে মেয়েদের নাম পরিবর্তন করতে খুব পছন্দ করতেন, এবং এটি আসলে তার ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবালের বেলায়ও ঘটেছিল। তিনি তার পিতার চাকরির সূত্রে আসলে বিভিন্ন স্থানে অবস্থান করেছেন, এবং এই যে বিভিন্ন স্থানে অবস্থান করা, বিভিন্ন জেলা ঘুরতে পারা, এই অভিজ্ঞতাগুলো তার সাহিত্যিক অভিজ্ঞতাকে অনেক বেশি ঋদ্ধ ও সমৃদ্ধ করেছে। তো তার যে উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো আছে, এর মধ্যে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তিনি একটি নাতিদীর্ঘ উপন্যাস রচনা করেছিলেন, যে উপন্যাসটি আমরা এর আগেও জেনেছি যে নন্দিত নরকে, এবং এর মধ্য দিয়েই কিন্তু তার সাহিত্য জীবনের শুরু। তো 1972 সালে কবি সাহিত্যিক আহমদ সাফার উদ্যোগে এই উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়, এবং প্রখ্যাত বাংলা ভাষাবিদ আহমদ শরীফ স্বতঃপ্রবৃত্ত হয়ে এই গ্রন্থটির ভূমিকা লিখে দিয়েছিলেন। তো এছাড়াও তিনি যখন পড়াশোনা শেষ করেন, তিনি 1973 সালে প্রথমে ময়মনসিংহে অবস্থিত যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন, এবং তারপরে এখানে কর্মরত অবস্থায় তিনি প্রথম ছোট গল্প রচনা করেন। সৌরভ নামক যে গল্পটি, এটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং এটি তার প্রথম গল্প। এবং এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে যোগদান করেন। তো এই যে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত যে গল্পটি, এটির মধ্যে দিয়ে আসলে তার ছোট গল্পে হাতে খড়ি, এবং এরপরে এই পত্রিকাতেই তার উপন্যাস অচিনপুর প্রকাশিত হয়। এবং এরপরে তিনি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান পলিমার রসায়ন বিষয়ের পিএইচডি গবেষণার কারণে, গবেষণা করার জন্য।
তো এই ছিল তার শিক্ষা জীবন এবং চাকরি জীবন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে যে বিখ্যাত সাহিত্যকর্ম চলচ্চিত্র নির্মাণ করেছেন এগুলো সম্পর্কে আমরা কিছুটা ধারণা লাভ করেছি। এছাড়াও তার কিছু টিভি নাটক ছিল যেগুলো আসলে 80-এর দশকে খুবই জনপ্রিয়তা লাভ করেছিল, যেমন বহু গৃহী, কোথাও কেউ নেই। এই নাটকগুলো আসলে পাঠকের মনে, দর্শকের মনে খুব বেশি প্রভাবিত করেছিল। এবং এছাড়াও আমরা জানি হিমু, মিশির আলী এই চরিত্রগুলো আসলে খুবই পাঠককে উদ্বেল করা কিছু চরিত্র। শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, এই যে চলচ্চিত্রগুলো এগুলো তার উপন্যাস অবলম্বনে রচিত কিছু চলচ্চিত্র। এবং এই চলচ্চিত্রের মধ্য দিয়ে কিন্তু তিনি চলচ্চিত্রকার হিসেবে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছেন এবং এই চলচ্চিত্রগুলো দর্শকের হৃদয়ে অনেক বেশি সাড়া জাগিয়েছিল। এবং এরপরেই আমরা যদি তার ব্যক্তিগত জীবনে আসলে অনেক বিতর্ক শেষ দিকে, তার জীবনের শেষ দিকে জন্ম হয়েছে তার অনেক বিতর্কের, যে তিনি দ্বিতীয় বিবাহ করেছেন, এই কারণে তাকে নিয়ে অনেক বিতর্কের জন্ম হয়েছে, তো সেদিকে আমরা যাব না। জীবনের শেষ দিকে তিনি ঢাকার অভিজাত যে এলাকা ধানমন্ডি, সেখানে তিনি একটি দক্ষিণ হাওয়া নামের একটি ফ্ল্যাটে তিনি বসবাস করতেন এবং 2011 সালের সেপ্টেম্বর মাসে তিনি সিঙ্গাপুরে যখন চিকিৎসা করতে যান সেখানে তার দেহে ক্যান্সার ধরা পড়ে এবং দীর্ঘকাল চিকিৎসাধীন অবস্থা নিউ ইয়র্কে তিনি মৃত্যুবরণ করেছিলেন 19 জুলাই 2012 খ্রিস্টাব্দে। তো তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি যে 200-এর অধিক গল্পগ্রন্থ এবং উপন্যাস রচনা করেছেন সেগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গল্পের যে সমৃদ্ধি এবং বর্ণনার যে পরিমিতি বোধ এবং খুব সামান্য পরিসরে খুব সহজ সরল বাক্যের মধ্য দিয়ে কিন্তু তার চরিত্র চিত্রণের যে একটি প্রতিভা বা দক্ষতা সেটি আমরা কিন্তু তার গল্প বলো, উপন্যাস বলো সেগুলোকে আমরা লক্ষ্য করি। এবং আরেকটি বিষয় যে নেতিবাচক যে চরিত্রগুলো সেই চরিত্রগুলোও কিন্তু তার লেখনীতেই আসলে খুব সুন্দরভাবে দরদের মধ্য দিয়ে রূপায়ণ ঘটেছে এবং এগুলো কিন্তু ছোট গল্প বা উপন্যাস সব ধরনের সাহিত্য ধারাই আমরা লক্ষ্য করি। এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে তিনি একটি উপন্যাস রচনা করেছিলেন যেটি হচ্ছে মধ্যাহ্ন। এছাড়াও যোচনা ও জননীর গল্প নামে একটি বড় মাপের রচনা তিনি রচনা করেছিলেন যেটি হচ্ছে 1971 সালের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ অবলম্বন করে রচিত। তো এই হচ্ছে তার যে সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্ম। এছাড়াও তিনি যে পুরস্কার এবং সম্মাননা লাভ করেছেন সেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো আমরা এখন তার যে গল্পটি আছে জলিল সাহেবের পিটিশন, সেই গল্পটি নিয়ে আলোচনা করব। তো আসলে আমরা জানি যে ছোট গল্প আসলে মানুষের যে কথা বা মানুষের যে মনের বাসনা ব্যক্ত করার যে একটি প্রয়াস দীর্ঘদিনে সেটি আসলে ছোট গল্পে ধারণ করে থাকেন লেখকরা। এবং সভ্যতার উষাকাল থেকেই কিন্তু গল্প চালাচালি করেই আসলে সভ্যতা এগিয়ে গিয়েছে এবং এর মধ্য দিয়ে কিন্তু নিজেদের উন্মোচন বা নিজেদের যে মানসিক যে উন্মেষ সেগুলো কিন্তু ঘটেছে। তো এই ঘটনাপুঞ্জকে আসলে গল্পের মধ্যে লুকিয়ে রেখে বা ব্যঞ্জনা তৈরি করে আসলে সচেতন গল্পকাররা গল্প তৈরি করেন এবং তাদের এই গল্পের মধ্য দিয়ে আমরা দেখি যে নানা ধরনের সংযোজন বিয়োজনের মধ্য দিয়ে কিন্তু সেই গল্পগুলো, নানা কাহিনী এগিয়ে যায়। এবং সভ্যতার এই যে সভ্যতার বয়সী হয়ে গল্পগুলো আমাদের তাড়িত করে শিকড়ের দিকে, সেগুলো কিন্তু এই প্রখ্যাত সাহিত্যিকদের যে গল্প সেই গল্পে আমরা দেখি। যদিও এই তুলনামূলক কম বয়সী শাখা হচ্ছে আসলে ছোট গল্প, তবুও ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধ নির্ভর যে সৃষ্টি আছে সাহিত্যের সব মাধ্যমেই আসলে অহরহ আমরা দেখি যে এই উজ্জ্বল প্রতিভা হয়ে আছে আমাদের কাছে এই ইতিহাস, এই ভাষা আন্দোলনের ইতিহাস বা মুক্তিযুদ্ধের যে ইতিহাস। এবং বিভিন্ন চরিত্র সমেত আমরা আসলে এই ইতিহাসের ভেতরে ঢুকে যাই এবং আমাদের যে এই যে গৌরবময় যে প্রজ্জ্বল ইতিহাস সেই ইতিহাসের আলো আমাদেরকে আলোকিত করতে থাকে এবং সমকালের যে যন্ত্রণা বা সমকালীন যে বাস্তবতা সেই বাস্তবতার সঙ্গে আমাদের চেতনা, সেই গল্পের চেতনার সাথে মিলেমিশে যায়। এবং শ্রেণী সংঘাত কিংবা পরিবর্তনের যে ঢেউ, পরিবার ব্যবস্থা, মধ্যবিত্ত জীবনযাপন, অর্থনৈতিক যে অভিঘাত, সেগুলো যে গল্পকার যেভাবে তুলে ধরেন সেগুলোকে আমরা সমকালীন বাস্তবতায় কিন্তু মিলিয়ে নিতে পারি।
তো যেমন আমরা যদি হাসান আজিজুল হকের একটি উক্তি স্মরণ করি যে সমকালের জন্য কোনো মায়া বা স্বপ্ন রচনা করা কথা সাহিত্যের একটা কাজ, তো এই জন্যই আমরা বলি যে প্রতিটি সাহিত্যকর্মই আসলে সমকালীন দৃষ্টিকোণ থেকে আসলে বিচার করা যায়, প্রতিটা সাহিত্য কিন্তু কোনো না কোনোভাবে চিরন্তন হয়ে ওঠে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে কথা সাহিত্যিকদের মধ্যে আমরা হুমায়ুন আহমেদের অবস্থান আমরা জানি যে তিনি অনেক উল্লেখযোগ্য অবস্থান অর্জন করে নিয়েছেন এবং পাঠক তৈরিতে তার আসলে একটি অপরিসীম ভূমিকা আছে যেটা আসলে অনেকে স্বীকার করে নিলেন, এবং তিনি আসলে সমাজকে পরিপূর্ণভাবে জেনেছেন এবং তা কথা সাহিত্যের মধ্য দিয়ে কিন্তু পাঠককে জানিয়ে গেছেন। এবং সময়কে ধারণ করা এই লেখকের গল্পে আমরা দেখি যে তিনি বাংলাদেশের যে মধ্যবিত্ত সমাজ সেই মধ্যবিত্ত সমাজকে তিনি এঁকেছেন তার গল্প বা সাহিত্যকর্মে, এবং তার লেখাতেই আমরা দেখি যে নিত্যদিনের যে সমস্যা, সংকট, আনন্দ, বেদনা এগুলো উপস্থিত হয়েছে এবং ছোটো ছোটো সুখ দুঃখ তার গল্পে চমৎকার কুশলতায় ধরা পড়েছে। বাংলাদেশের মধ্যবিত্তের যে স্পর্শকাতর বিষয়গুলো সেগুলো কিন্তু হুমায়ুন আহমেদের মতো এত সুন্দরভাবে সহজ ভাষায় কেউ উপস্থাপন করেননি। তো এছাড়াও আমরা আজকে যে গল্পটি পড়ব সেখানে আমরা দেখি যে মহান স্বাধীনতা এবং স্বাধীনতা নিয়ে যে তার যে অভিব্যক্তি বা অনুভূতি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। এছাড়াও আমরা দেখেছি নন্দিত নরকে জোছনা ও জননীর গল্প কিংবা আরও আরও যে সাহিত্যকর্ম আছে সেখানে কিন্তু তিনি স্বাধীনতা নিয়ে লিখেছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে গল্পটি আমাদের পাঠ্য জলিল সাহেবের পিটিশন, এই গল্পটিতে আমরা দেখি যে আমাদের ভাবনা আসলে ভাবনার যে জগৎ সেই জগৎটি আসলে নাড়া দেয় এই গল্পটির বিষয়বস্তু। এবং এখানে আমরা দেখেছি যে রাষ্ট্রিক এবং রাজনৈতিক পরিস্থিতি কীভাবে বাধ্য করে আসলে মানুষকে, এবং গল্পকার একটি স্বপ্নের কথা এখানে শুনিয়েছেন এবং পাপমোচনের একটা চেষ্টা কিন্তু সূক্ষ্মভাবে এই গল্পে আমরা দেখি। যারা গল্পটি পড়েছ তারা আসলে বুঝতে পারছো যে এখানে খুব ইঙ্গিতপূর্ণভাবেই কিন্তু এই গল্পটি আসলে পরিণতি লাভ করেছে। আমরা ছোট গল্পের যে প্রকরণ নিয়ে যে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম সেখানে আমরা শ্রীশচন্দ্র দাসের একটি অভিব্যক্তি বা একটি মতামতের কথা জেনেছি যে আসলে স্বল্প সংখ্যক সুনির্বাচিত ঘটনার সাহায্যে যে ইঙ্গিতপূর্ণ পরিণতি লাভই হচ্ছে ছোট গল্পের উদ্দেশ্য, এবং ছোট গল্পের আদর্শ হচ্ছে ইঙ্গিতময়তা এবং পরিপার্শ্ব নির্বাচনে আমরা দেখি যে ছোট গল্পে জলিল সাহেবের পিটিশন গল্পটি অবশ্যই সেই আদর্শকেই ধারণ করে আছে। ইঙ্গিতময়তাও আছে এবং পারিপার্শ্বিকতার বিষয়টি যে ইঙ্গিতময় উপস্থাপন সেটিও কিন্তু এখানে সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে, এবং গল্পকারের যে দক্ষতা সেই দক্ষতায় আসলে এই পরিবেশ তৈরির যে বিষয়টি সেটিও আসলে খুব সুন্দরভাবে উপস্থাপিত এবং সময়কে এখানে খুব সুন্দরভাবে ধারণ করা হয়েছে। আমরা বাংলা সাহিত্যে যে দেখি যে ইতিহাসের যে সারাংশ বা ইতিহাসের যে সারসত্তা সেই সারসত্তাকে নিয়ে কিন্তু রচিত হয় শিল্পকর্ম বা সাহিত্যকর্ম, এবং সেদিক দিয়ে কিন্তু এই গল্পটি আসলে ব্যতিক্রম বলেই চিহ্নিত করা যায়। এবং এখানে আমরা দেখি যে তিনি নাটকীয়তায় ভরপুর নয় কিন্তু সহজ সরল এবং বাস্তবিক সংলাপে আমাদের সামনে এই গল্পটিতে উপস্থাপন করেছেন অন্তর্গত বেদনার একটি প্রেক্ষাপটকে। জলিল সাহেব, যিনি আসলে মহান মুক্তিযুদ্ধে তার প্রিয় দুই ছেলেকে হারিয়েছেন, যিনি একসময় চাকরি করতেন এখন রিটায়ার, এবং অবসর জীবনকে উপভোগ না করে জলিল সাহেব নেমে পড়েছেন পিটিশনে স্বাক্ষর সংগ্রহ করার জন্য, এবং তিনি শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত তিনি 15,000 স্বাক্ষর সংগ্রহ করেছেন। বাড়ি বাড়ি গিয়ে তিনি স্বাক্ষর সংগ্রহ করেন, বয়সের ভার, মানুষের যে নানারকম অসহযোগিতা, পাশ কাটিয়ে যাওয়া, তাদের স্বার্থপরতা, আত্মভরিতা, এই বিষয়গুলোর চাপা বোঝাটি তিনি সরিয়ে ফেলতে চেষ্টা করেছেন, তবুও নানা পারিপার্শ্বিকতা বা প্রতিকূলতা এই গল্পকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। তোমরা যারা গল্পটি পড়েছ তারা লক্ষ্য করবে যে এই গল্পের বিষয়বস্তু কিন্তু এই জলিল সাহেবকে কেন্দ্র করে, এই জলিল সাহেব গল্প কথক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আতিক। তো এই যে নতুন আসা যে ভাড়াটিয়া তাকে তিনি বিরক্ত হচ্ছেন, বিশেষত যে নতুন অপরিচিত একজন মানুষের সাথে গায়ে পড়ে কথা বলাটা, এই যে অনভ্যস্ততা, এই বিষয়টি তাকে
বিব্রত করছে, তবুও তিনি মানবিক মানুষের যে ক্রমে ক্রমে চিনে নেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় দেখা যায় যে শেষ পর্যন্ত তার সঙ্গে কথা বলছেন এবং মনে মনে একটা সংকল্প করে নিচ্ছেন বিদেশে থাকা অবস্থায় যে তিনি এই পিটিশনের কাজটিকে এগিয়ে নেবেন। এই জলিল সাহেবের যে প্রজেক্ট, হাতে নেওয়া প্রজেক্ট, যে পিটিশন সংগ্রহ করা, স্বাক্ষর সংগ্রহ করা, সেটিকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু এই প্রফেসর সাহেব আসলে শেষ পর্যন্ত নিজেকে তিনি অকপটে স্বীকার করেছেন, তিনিও আসলে একজন স্বার্থপর মানুষই বটে। অন্যান্য মধ্যবিত্তদের মতো তিনিও সহজ স্বাভাবিক জীবনযাপন করতে আগ্রহী, কী দরকার আসলে ঝামেলা বাড়িয়ে। তো ফলে প্রফেসর জলিল সাহেবকে না করতে পারেন না, এবং আমরা দেখি যে গল্পের শুরুতে তিনি প্রশ্রয় দেন এবং জলিল সাহেবের চোখে আসলে আমরা ব্যর্থতা দেখি না। তিনি শেষ পর্যন্ত কিন্তু তার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য একটি প্রচেষ্টা কিন্তু চালিয়ে দিয়েছেন। এবং অপরাধীহীন যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে প্রতিষ্ঠা করার একটা প্রচেষ্টা তার আমৃত্যু ছিল। তো এই জন্য তিনি নতুন প্রজন্মের মধ্যে সেই অপরাধহীন বাংলাদেশকেই নতুন প্রজন্মের মাঝে আসলে উপস্থাপন করতে চেয়েছেন। তো বাড়িওয়ালা, আমরা এই গল্পে দেখি যে বাড়িওয়ালা আসলে জলিল সাহেবকে পাগল জ্ঞান করছেন, এবং মুখ্যত দেখা যায় যে একটি অভ্যুত্থানকে থামিয়ে দেওয়ার যে আসলে বুর্জোয়া মানসিকতা, সেই বুর্জোয়া মানসিকতা এই গল্পে উপস্থাপিত। এবং এই যে সমাজ এবং জাতির ইতিহাসে এরকম আসলে হাজারো উদাহরণ কিন্তু আমরা লক্ষ্য করবো যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, যে মধ্যবিত্ত যারা তাদের শ্রেণী থেকেই কিন্তু এই বিষয়টি আসলে উঠে আসে, যে সমাজ এবং ইতিহাসে আসলে এই যে দমন করে রাখা কোনো কিছুকে, কোনো বিপ্লবকে দমিয়ে রাখা, এই দমিয়ে রাখার আসলে একটা প্রচেষ্টা কিন্তু বরাবরই কিন্তু এই শ্রেণীর মধ্যে ছিল। আবার টনটনে আবেগ বা এই যে কাজ করার যে একটা উদম্য স্পৃহা, এটাও কিন্তু আমরা একটি শ্রেণীর মধ্যে লক্ষ্য করি, যেমনটি আমরা দেখেছি জলিল সাহেব নামক চরিত্রটিতে। এই চরিত্রগুলো আসলে এই যে শ্রেণী, তারা আসলে সব হারায়, আবার সামান্য একটু পাওয়াকেও তারা অনেক বেশি বড় করে দেখে। তবুও দেখা যায় যে এই যে চরিত্রগুলো, তারা তাদের যে মানসিকতা, বিশ্বস্ত ভাব, সেই বিশ্বস্ত ভাবও কিন্তু এখানে দেখা যায়। এবং পথে যখন আমরা দেখি যে প্রফেসরের সাথে যে জলিল সাহেবের দেখা হচ্ছে, তখন হালকা কথাবার্তা হয়, মাঝে মাঝে প্রফেসরের মতো সচেতন মানুষও জলিল সাহেবকে এড়িয়ে যেতে চান বা কখনো কখনো এই যেতে চান না, কখনো কখনো বাড়িতে আসার নিমন্ত্রণ জানান। এবং জলিল সাহেবের দাবি তো আসলে তার আর একার থাকে না, 30 লাখ শহীদের হয়ে তিনি দাবি উত্থাপন করতে চান, এবং তিনি এই দাবিটি আসলে ছড়িয়ে দিতে চান অন্যান্য মানুষদের মধ্যে। এবং তিনি দাবি করেন যে প্রফেসর সাহেবও আসলে জ্ঞানী মানুষ, তিনিও বুঝতে পারবেন যে এই যে দাবিটি, এটি আসলে কোনো অংশেই অযৌক্তিক নয়। এবং তিনি, জলিল সাহেব আসলে কোনো অংশেই হারার পাত্র নন। 71-এ তিনি পুত্র হারিয়েছেন, কিন্তু তিনি এই ন্যায্য বিচারটিকে হারাতে চান না, এইটি মনে করেন যে তিনি আসলে এই বিচারের অধিকার তার আছে। এবং ইতোমধ্যে উচ্চ আদালতেও তিনি তার পিটিশন করেছেন, এবং বয়সের কারণে শারীরিক যে ব্যাধি, সেটি তাকে আক্রমণ করেছে, কিন্তু মনের জোর তার কমে না। তিনি চান যে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে স্বাক্ষর সংগ্রহ করবেন, এবং দেখা যায় যে অনেক সময় গড়িয়ে যায়, এবং এই জনপদের যে রাজনৈতিক সামাজিক আস্ফালন, সেগুলোও বাড়তে থাকে। এবং এই যে সময়টি, যে সময়টিকে এখানে তুলে ধরা হয়েছে, সেই সময়ে দেখা যায় যে একটি অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে থাকে, এবং প্রফেসর তখন বিদেশে চলে যান। এবং বাঙালির যে মন, দেশে থাকলে আসলে দেশকে বুঝতে পারে না, কিন্তু বিদেশে গিয়ে দেশের জন্য যে ভালোবাসা, সেটি তারা অনুভব করে। এবং সেখানে গিয়ে তিনি আসলে একটি সংগঠন বা একটি কমিটি প্রতিষ্ঠা করে, যে কমিটি হচ্ছে আব্দুল জলিল সংগ্রাম কমিটি। এবং তারা দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রচারণার প্রস্তুতি নেন বিশদভাবে, এবং সেখানে গিয়ে প্রফেসর সাহেব কাজ করতে থাকেন, স্বাক্ষর সংগ্রহ চলেন স্বদেশে। এই যে দ্বিমুখী আয়োজন, এই দ্বিমুখী আয়োজন একটি দূরদৃষ্টি ধারী মানুষেরা আসলে অনেকটাই এগিয়ে যায় এই দ্বিমুখী আয়োজনের মধ্য দিয়ে। তো আমরা দেখি যে জলিল সাহেব রোদ, বৃষ্টি, ঋতু ভিত্তিক যে আবহাওয়া, সেই আবহাওয়া সব কিছু উপেক্ষা করে জলিল সাহেব তার উন্মাদনা, কেউ কেউ এটাকে উন্মাদনা বলছে, শেষ পর্যন্ত আসলে তিনি চেষ্টা করতে থাকেন স্বাক্ষর সংগ্রহ করতে। এবং মানুষজন তাকে তাচ্ছিল্য করে বলে যে পাগলা মানুষ, শরীরের যত্ন তো আর কোনো দিন করেনি, এ যাত্রা টিকবে না। তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, এরকম তাচ্ছিল্যও অনেকে করতে থাকে,
কিন্তু যার ভেতরে আসলে চেতনা ঢেউ খেলে যায়, তিনি আসলে অবিরত সেই চেষ্টাকেই লালন করতে থাকেন, কোনো কিছুই আসলে তাকে দমিয়ে রাখতে পারে না। তো সেই সময়টাতে সে টিকে যায়, মানে সে জীবিত হয়ে ওঠে বা সুস্থ হয়ে ওঠে এবং তিনি পুনরায় আসলে স্বাক্ষর সংগ্রহে সংগ্রহের কাজটি শুরু করেন। এবং তিনি নিজেকে দেখতে চান যে এই যে সুবিধা মাখা মানুষেরা সময় সবসময় যাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে নিষ্ঠুর এবং আত্মকেন্দ্রিক যে মানুষেরা, এই মানুষদের থেকে নিজেকে আলাদা হিসেবে আসলে প্রমাণ করতে চান জলিল সাহেব। তার চেষ্টা তিনি কখনোই অবদমন করে রাখেননি, দমিয়ে রাখেননি, বরাবরই তিনি উজ্জ্বল একজন ব্যতিক্রম। এবং জলিল সাহেব মহত্তম আলোকবাহী একজন উচ্চ স্তরের মানুষ। এবং ছয় বছর পর আমরা গল্পের শেষে যদি দেখি যে ছয় বছর পর প্রফেসর দেশে আসেন এবং এসে দেখেন যে ঢাকা শহর বদলে গিয়েছে এবং সেই চেহারাও বদলে গিয়েছে, তিনি আশা করেন জলিল সাহেবও কি বদলান না। তো তিনি মানুষ হিসেবে যে আয়ুর যে সমীকরণ সেটি তো কেউ অস্বীকার করতে পারবে না, তিনি আশা করছিলেন যে হয়তো বা অসুস্থ বা এই ইচ্ছাটি তার মরে গিয়েছে বা সেই ইচ্ছাটি আসলে সফল হয়নি। তো তিনি খোঁজ নিতে যান এবং জানেন যে জানতে পারেন যে জলিল সাহেব মারা গিয়েছেন, কিন্তু তার শহীদ সন্তানের মেয়েকে ঠিকই বলে যায় যে একদিন কেউ এই ফাইল নিতে আসবে। এই যে আশা নিয়ে জলিল সাহেব মারা গিয়েছেন, এই আশা কি আসলে আলোর মুখ দেখতে পেরেছিল? তোমরা যদি লক্ষ্য করো গল্পের শেষে যে এই যে অলৌকিক দূত না হোক মানুষের প্রতিনিধি হয়ে প্রফেসর দেশে এলেন, কিন্তু জলিল সাহেবের বাসায়ও গেলেন, অথচ শেষটায় কিন্তু তিনিও বদলে গেলেন মানুষ হিসেবে। তার মধ্যে যে চেতনা বিদেশ গিয়ে নাড়া দিয়েছিল বা জেগে উঠেছিল, সেই চেতনা দেশে আসার পরে ম্লান হয়ে যায় আত্মকেন্দ্রিকতার গহ্বরে। এবং সেখানে আমরা দেখি যে সব বদলে যায়, শুধু বদলায় না জলিল সাহেবের বাড়ির অবয়ব। এই যে জলিল সাহেব, জলিল সাহেবের মতোই তার বাড়ির অবয়বটিও একজন শেকড় সন্ধানী মানুষ জলিল সাহেব, যে মানুষটি সবসময়ই চান তার ঐতিহ্যকে ধরে রাখতে। এবং তিনি যে আশা নিয়ে মারা গেলেন যে একজন ফাইল নিতে আসবে, পিটিশনের ফাইলটি নিতে আসবে এবং তার স্বপ্নটি বাস্তবায়িত হবে, এই আশাটিও আসলে শেষ পর্যন্ত এই ধরনের মানুষদের বাস্তবায়ন ঘটে না। যে ন্যায্য বিচার তিনি দাবি করেছিলেন বাংলাদেশের মাটিতে সেটিও আসলে শেষ পর্যন্ত পূরণ হয় না। এবং তিনি বারবার জীবদ্দশা বলে গিয়েছেন যে ইহুদিরা যদি বিচার পায় তাহলে আমরা কেন পাব না। তো যাওয়ার সময় জলিল সাহেবের নাতিকে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা এখানে বলা হচ্ছে, যে ইহুদিদের নির্বিচারে হত্যার যে বিচার, সেই বিচার যদি সংঘটিত হয় বা হচ্ছে তাহলে বাংলাদেশের মুক্তিযোদ্ধাবাদের বা যারা যাদেরকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে তাদের কেন বিচার করা হবে না, এই দাবিটি তার বারংবার জেগে উঠতে থাকে। এবং এরপরে আমরা দেখি যে জলিল সাহেব তার নাতনিকে কথা দিয়ে এলেন, যখন তার বাড়িতে গেলেন সেই পিটিশনের খবর নিতে এবং তার নাতনি তাদেরকে জানায় যে একদিন কি ওই ফাইল নিতে আসবে, তখন তিনি তার জলিল সাহেবের নাতনিকে প্রফেসর আবিদ কথা দিয়ে আসলেন যে তিনি আবার আসবেন। কিন্তু এই আবার আসার ফুরসতটুকু কিন্তু প্রফেসর সাহেব আর পেলেন না এবং দেখা যায় যে প্রফেসর সাহেব নিজেই নিজের সমস্যায় নিমজ্জিত হয়ে গেলেন এবং পিটিশনের কথাটিও ভুলে গেলেন। এবং এভাবেই কিন্তু গল্পকার পাঠকের যে চেতনা, সেই চেতনায় একটি ঘা দিলেন, এই যে চাবুক কষা একটি সমাপ্তি এই গল্পে আমরা দেখি, যে তিনিও একটি পুরনোদের কথা ভুলে গেলেন, তিনিও সহজ স্বাভাবিকতা, এই যে আত্মকেন্দ্রিকতা, আত্মকেন্দ্রিক মানসিকতা, সেই মানসিকতা তাকে সব কিছু ভুলিয়ে দিল। গল্পের শেষে তোমরা যদি দেখো যে প্রফেসর আতিক সাহেব তিনি বলছেন যে আমাকে ভবিষ্যতের কথা ভাবতে হয়, মিরপুরে একটি পরিত্যক্ত বাড়ি কেনার জন্য নানান ধরনের লোকজনের সঙ্গে কথা বলতে হয়, এই যে স্বার্থপরতা তিনি অকপটে স্বীকার করে নিচ্ছেন। এবং এই কারণেই কিন্তু তিনি দেখা যাচ্ছে যে এই যে 32,000 দস্তখতের যে ফাইল, দরখাস্তের দস্তখত নিয়ে, তো সেই ফাইল নিয়ে রাস্তায় বেরোনোর তার সময় কোথায়, এবং এর মধ্য দিয়ে এই গল্পটি শেষ হয়ে যায়। তখন গল্পকথক বলেন যে এই যে তিনি মেয়েটিকে জলিল সাহেবের নাতিকে কথা দিয়ে আসলেন, তিনি আবার আসবেন, তিনি বলছেন যে দাদুর পিটিশনের ফাইলটি ধুলো ঝেড়ে ঠিকঠাক করে রাখে তার নাতি। এবং এই বয়সী মেয়েরা মানুষের কথা খুব বিশ্বাস করে, এই যে আবার আসবেন, আবার আসার যে একটি প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞাটি তিনি আবার করছেন এবং করার পরে তিনি নিজের মনেই ভাবছেন যে এই বয়সী মেয়েরা মানুষের কথা খুব বিশ্বাস করে। এই যে বিশ্বাস করার
যে প্রসঙ্গটি উঠে আসলো, লেখকের গল্পকথকের মনের ভেতরেও কিন্তু সূক্ষ্মভাবে এই অনুভূতিটি সক্রিয় ছিল যে তিনি কি আসলে আদৌ আসতে পারবেন, তার যে মধ্যবিত্ত স্বার্থপর মানসিকতা সেই মানসিকতাকে তাকে আবার সুযোগ করে দেবে আবার ফিরে আসার জন্য, এই ফাইলটি নিয়ে আবার পিটিশন করার কোনো সুযোগ কি দেবে। তো এই বিষয়টি তার মনের ভেতরে আসলে সূক্ষ্মভাবে কাজ করছিল, এই কারণেই কিন্তু তার ভেতরে এই গল্পের একদম শেষ অংশটি, শেষ লাইনটি, যে এই বয়সী মেয়েরা মানুষের কথা খুব বিশ্বাস করে, এই যে সরল মেয়েরা, এই সরল মেয়েটি তার কথা বিশ্বাস করে ধুলো ধরে ফাইলটি উঠিয়ে রাখে যে আবার আসবে প্রফেসর সাহেব, এসে এই ফাইলটি নিয়ে যাবে। এই বিশ্বাসের প্রসঙ্গটি এই কারণেই এসেছে যে আসলে তিনি নিজেই জানতেন হয়তো বা যে তার নিজের মনে যে তিনি হয়তো আর আসবেন না, কিন্তু সেই মেয়েটিকে প্রতিজ্ঞা করে গেলেন যে আবার আসবেন। তো গল্পকার আমরা জানি যে ছোট গল্পে আসলে সময়কে জাগিয়ে তোলেন, ইতিহাসকে জাগিয়ে তোলেন এবং সেই স্বপ্নকে বারংবার উস্কে দেন। এই গল্পটি এখন আমরা প্রাসঙ্গিক বলতে পারি যে আসলে কি এই গল্পে সেই যে পিটিশন, সেই পিটিশন কি হয়েছে বা সেই ন্যায্য বিচার কি আসলে হয়েছে, এই কারণেই আমরা কিন্তু একেবারেই ভুলে গিয়েছি আমাদের যে দীর্ঘ এবং জঘন্যতম ঘটনার কথা, এই যে ইতিহাস, সেই ইতিহাসের কথা কিন্তু আমরা অনেকেই ভুলে গিয়েছি। কিন্তু এই মুক্তিযুদ্ধের গল্পগুলো কিন্তু আমাদের চেতনায় সেই মুক্তিযুদ্ধের প্রতি যে শ্রদ্ধাশীলতা, সেই শ্রদ্ধাশীলতা, এই যে ন্যায্য বিচার, বিচারের যে অধিকার, এই যে বোধগুলো, এই বোধগুলোকে আমাদের ভেতরে জাগিয়ে দেয়। এবং হুমায়ুন আহমেদ কিন্তু তার সাহিত্যে উচ্চারণ করেন যে তুই রাজাকার। আমরা আজকের প্রেক্ষাপটেও কিন্তু জলিল সাহেবের পিটিশনের পাঠ নিতে পারি এবং ভাবতে পারি যে একজন বিবেকবান মানুষ এই বন্ধা আর এই যে হুজুগে ভরা সময়ে আসলে খুব প্রয়োজন, যে বিবেকবান মানুষের আসলে সবসময়ই খুব অভাব। তো এই যে যখন মানুষেরা নিজেও ভুলতে বসেন যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয়কে কিন্তু এই বিবেকবান মানুষেরাই সবসময় জাগিয়ে দেয় এবং এখনও কিন্তু বর্তমান সময়ে এই বিবেকবান মানুষেরাই আমাদের আত্মপরিচয়কে জাগিয়ে দেয়। এখনও আমরা যারা এই গল্পটি পাঠ করলাম, আমাদের ভেতরে কিন্তু সেই আত্মপরিচয় বা সেই ইতিহাস কিন্তু জেগে উঠবে বা সেই ইতিহাসকে কিন্তু আমরা স্মরণ করছি। এবং এখানে আমরা দেখি যে এই গল্পটিতে এই যে চরিত্রটি জলিল সাহেব, সেই জলিল সাহেবের মধ্য দিয়ে কিন্তু আমাদের মধ্যে সে চেতনা জেগে উঠেছে যে এই যে বিবেকবান মানুষ, এই বিবেকবান মানুষেরা আসলে কখনো মৃত্যুবরণ করে না। কিন্তু এখানে এই স্বার্থপর যে মানুষেরা, সেই স্বার্থপর মানুষেরা কিন্তু সবসময়ই বিদ্যমান। যে এখানে আমরা দেখি যে যে জলিল সাহেবের পিটিশন, এই গল্পটি যে আমাদের আসলে সাহসিকতা জোগাবে বা নতুন উদ্যমে আমরা এগিয়ে যাব মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, আমাদের ভেতরে যে সত্তা, সেই সত্তা আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে জাগিয়ে তুলবে। এই গল্পগুলো পাঠ করে কিন্তু সেই চেতনাই আমরা আমাদের ভেতরে লালন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই গল্পগুলো পাঠ করবে। আমরা গল্পগুলোর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী দিন আমরা পরের যে গল্পটি আছে, একাত্তর যিশু, সেই গল্পটি পাঠ করব। তার আগে তোমরা অবশ্যই এই গল্পটি নিজেরা পড়ে নেওয়ার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের সুস্থতা এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। সকলেই সুস্থ থাকবে। ধন্যবাদ।